আল্লাহু আকবার আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই পাশে মসজিদ থাকার পরে প্রতিদিন আপনি রেস্টুরেন্টে কেন ইফতারি করেন যদি একটু বলতেন আসলে প্রতিদিনই আমি মসজিদ যাই না এই কারণে আমি প্রতিদিনই পানি দিয়ে ইফতার করি এই কারণে মসজিদে অনেকে অনেক ইফতারি দিয়ে যায় আসলে কাটটা হালাল কাটটা হারাম তা তো আমি জানি না আর আমি রোজা রাখতেছি সারা দিন আমি আমার ভিতরে যদি এখন হারাম লুকমা ঢোকে তাহলে আমার রোজাটা বরবাদ হয়ে যাবে এই জন্য আমি এরকম ভাবে পানি খেয়ে আমি ইফতারিটা করি তারপরও আমি মসজিদে যাই ভাই মসজিদ আল্লাহর ঘর এখানে মানুষ ইফতারি দিয়ে যায় যার যার মতো করে এখানে হালাল হারামের বিষয়টা কেন চলে আসলো ভাই আসলে হালাল হারামের বিষয় এই জন্য যে আসলে অনেকের টাকা ঘুষের টাকা অনেকের টাকা আসলে সে কিভাবে ইনকাম করছে হালাল ভাবে না বেহালাল ভাবে সেটা তো আমি জানি না আমার ভিতরে একটা সন্দেহ কাজ করে এই জন্য সন্দেহ কাজ করলে এই সন্দেহজনক জিনিস না খাওয়াই ভালো আল্লাহ তাআলা বলছে ভাই সে যেভাবে ইনকাম করে সেটা তো বিষয় না কথা হলো সে ইফতারে দিয়ে যাচ্ছে মসজিদের ভিতরে এটা মানে ইসলামে কি কোনো নিষেধাজ্ঞা আছে নাকি ইসলামে নিষেধাজ্ঞা আসলে এটা যাদের তাকওয়ার বিষয় এখন তাকওয়ার জায়গা থেকে যার ভিতরে একটা সন্দেহ কাজ করে যে এটা বোধহয় হারাম এই ক্ষেত্রে থেকে নিজের থেকেই ওখান থেকে সরে হওয়া এটা তাকওয়ার বিষয় তাওয়াক্কুলের বিষয় মানে আপনি সন্দেহ বশীভূত হয়ে আপনি মসজিদ ইফতারি করেন না ইফতারি করি না কারণ অনেকের টাকা এটা বেহালাল হতে পারে সে এই ইনকামটা সে হালাল ভাবে করতেছে কিনা বেহালাল ভাবে করতেছে কিনা সেটা আমি জানি না মানে আপনি বলতে চাচ্ছেন সুদখোর ঘুষখোরের টাকায় ইফতারি করা যাবে না না সুদখোর দাঁড়ায় দেখুন তারা ইফতারি করাইতে চাইলেও করা যাবে না মানে এটা মুমিনে করা উচিত না এটা করা উচিত না আপনার পেটের ভিতরে যদি এক লুকমা যদি হারাম ঢুকে আপনার 40 দিনের মধ্যে কবুল হবে না আপনার রোজাটাও হবে না বরবাদ হয়ে গেল এত কষ্ট করলেন না খেয়ে সারা দিন রোজা রাখলেন এই হারাম খাদ্যটা আপনার ভিতরে ঢুকলে আপনার সারা আপনার রোজাটা আর হবে না 40 দিন আপনার এবাদত কবুল হবে এই জন্য নিজের জায়গা থেকে যতটা চেষ্টা করি হালাল তাহকিক করি যে এই লোকটা তার ইনকাম কি সে ব্যাংকে চাকরি করে কিনা সুদ ঘুষের সাথে সম্পর্কিত সম্পর্ক আছে কিনা তার সব কিছু তদন্ত করে যদি কেউ বলে যে হ্যাঁ তারটা ঠিক আছে তখন খাওয়ার চেষ্টা করি মানে আপনি যদি শিওর হন যে তার টাকা হালাল তাহলে তার ইফতারি করেন হ্যাঁ যদি শিওর হয় তাদের ইনকামটা হালাল সেই ভালো সৎ পথে উপার্জন করে তখন তার দাওয়াত যদি কেউ দেয় তো আমি তার দাওয়াত কবুল করি এছাড়া আমি আসলে সবারটা কেউ ডাক্তারটা আমি মানে অ্যাভেলেবল আপনি পেলে মানে পেলেন আর খেলাম এরকমটা কোনো আপনি অ্যাকসেপ্ট করেন না অ্যাকসেপ্ট করি না ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা শুনতেই পেলেন এই ভাইটি আসলে অনেক দিন যাবত আমরা দেখতেছি যে রেস্টুরেন্টে বসে উনি ইফতারি করেন তো এর পাশে রেস্টুরেন্টের পাশে একটি মসজিদ আছে উনি মসজিদে যান না কেন যান না সে কথাগুলো তার কাছ থেকে শুনলেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু